ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, যে দেশ ইউরোপের প্রাচীন দেশ হিসেবে বিখ্যাত। পর্তুগাল বলতেই আমাদের মনে আসে জাহাজে ঘুরে ঘুরে দেশ আবিষ্কার করে বেড়ানো ভাস্কো দা গামার কথা। প্রাচীন দেশের পাশাপাশি দেশটি বিখ্যাত ভাষার জন্য, বিখ্যাত প্রযুক্তির জন্য। পর্তুগাল বিশ্বের সবচাইতে শান্তিপূর্ণ ও নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম একটি হিসেবেও পৃথিবী জুড়ে সুপরিচিত। পর্তুগাল সম্পর্কে আরো এমন অনেক অজানা তথ্যই হয়তো আপনার জানা থাকতে পারে। তবে আপনি জানেন কি, দেশটিতে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি হওয়ায় নানান সময়ে অসময়ে পুরুষদের নারী কর্তৃক হয়রানির শিকার হয়। দেশটির প্রতিটা নারীর ভাগে গড়ে একজন করে পুরুষ না পড়ায় একজন পুরুষকে নিয়েই একাধিক নারীর টানাটানির ঘটনা ঘটে থাকে সেখানে। এমনকি পুরুষের চাহিদা মেটাতে দেশটির নারীরা আবাসিক হোটেলের ধারস্থ হয়ে থাকে, সেই সাথে পরকীয়া তো খুব স্বাভাবিক একটি ঘটনা। আরো অবাক করার মতো বিষয় হলো দেশটিতে সমকামী বিয়ের বৈধতা আছে, যার কারণে মনের মতো পুরুষ না পেলে অনেক নারী তার বান্ধবীদের সাথেও বিয়ের পিঁড়িতে বসে। পর্তুগালের পুরুষদের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বেশ অলস বলা যায়। দেশটিতে শিশু জন্ম হার খুবই কম। গড়ে 30 বছরের পূর্বে দেশটিতে কোনো নারী মা হবার ঘটনা খুবই কম। এমনই আরো অজানা সব তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, যে তথ্যগুলো বাংলা ভাষায় আপনি আর কোথাও জানতে পারবেন না। আর একজন কৌতূহলী মানুষ হিসেবে যে কেউ এই তথ্যগুলো জানা থেকে বঞ্চিত হতে চাইবে না, তাই আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে। পর্তুগাল দেশটির আনুষ্ঠানিক নাম পর্তুগিজ প্রজাতন্ত্র। দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপের অনেকটা জায়গা জুড়ে দেশটি অবস্থিত। দেশটির উত্তরে ভূমি পর্বতময় ও সবুজের হাতছানি মাখা, উত্তরের দিকটা শীতল আবহাওয়া এবং প্রচুর বৃষ্টিপাত সম্পন্ন। দক্ষিণের আবহাওয়া আবার একেবারেই ভিন্ন, সেই অঞ্চলটি বেশ উষ্ণ এবং মাইলের পর মাইল জুড়ে রয়েছে বিস্তৃত রৌদ্রোজ্জ্বল বেলাভূমি। তাছাড়া আটলান্টিক মহাসাগরে দেশটির দীর্ঘ উপকূল রয়েছে। একটি মাত্র দেশের সাথেই দেশটির সীমানা ভাগাভাগি করেছে, সে দেশটি হলো স্পেন। পর্তুগাল ইউরোপের মূল ভূখণ্ডের সর্বপশ্চিমের দেশও বটে। রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক দিয়েই পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী ছিল পর্তুগিজদের স্বর্ণযুগ। দেশটির আয়তন 92,090 বর্গ কিলোমিটার। পর্তুগালের সবচেয়ে বড় রাজধানী শহর লিসবন। দাপ্তরিক ভাষা হলো পর্তুগিজ। এই ভাষা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম জনগোষ্ঠীর মুখের ভাষা। সারা বিশ্বে 24 কোটি লোক পর্তুগিজে কথা বলেন। তারপরেই রয়েছে বাংলা ও রুশ ভাষার অবস্থান। সৌদেদ পর্তুগিজ ভাষায় এক অতি সুন্দরতম শব্দ। ইংরেজি কিংবা অন্য কোনো ভাষায় এ শব্দের অন্য কোনো উপযুক্ত অর্থ খুঁজে পাওয়া যায়নি। অক্সফোর্ড শব্দকোষে সৌদেদের আভিধানিক অর্থ বলতে মানুষের নস্টালজিক সময় হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু পর্তুগিজদের কাছে এই শব্দটি তার চেয়েও বেশি কিছু। এই শব্দের সাথে জড়িয়ে রয়েছে একটি দেশের মানুষের গভীর ভাবাবেগ। দেশটির প্রচলিত মুদ্রা ইউরো। পর্তুগাল খ্রিস্টপূর্ব 2 শতাব্দীতে রোমান সাম্রাজ্যের অংশে পরিণত হয়। খ্রিস্টীয় 5 শতকে রোমান শাসনের অবসানের পর ইউরোপের অভ্যন্তর ভাগ থেকে জার্মানীয় জাতির লোকেরা এসে পর্তুগাল শাসন করে। এরপর উত্তর আফ্রিকা থেকে মুসলমানেরা এসে দেশটি দখল করে। এরপর এলাকাটি স্পেনীয় রাজাদের অধীনে আসে। 1200 শতকে পর্তুগাল একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। 1500 শতকে পর্তুগাল ইউরোপের প্রধান সমুদ্রাভিযান কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী প্রায় 100 বছর পর্তুগিজ নাবিকেরা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান এবং বিশ্বের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। এই নাবিকদের সহায়তায় পর্তুগাল ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে।
ষোলশ শতকের শেষ নাগাদ পর্তুগালের শক্তি ও সম্পদ নিঃশেষ হয়ে যায় এবং দেশটি তার বেশিরভাগ এশীয় উপনিবেশ হারায়। পর্তুগাল তার বৃহত্তম উপনিবেশ ব্রাজিলের উপর 1900 শতক পর্যন্ত এবং তার বিশাল আফ্রিকান সাম্রাজ্যের উপর 20 শতক পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখে। পর্তুগালের অধীনে বিশ্বের এক বিশাল স্থলভাগ থাকলেও এটি ইউরোপের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি। ইউরোপের অনুন্নত হলেও এশিয়ার ধনী দেশগুলোর থেকে কোনো অংশে কম না। পর্তুগাল বিশ্বের সবচাইতে প্রযুক্তি উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি। প্রিপেইড মোবাইল ফোনের উদ্ভাবন কিন্তু পর্তুগালেই, গ্রিন লেন্টল আদায় সিস্টেমের উদ্ভাবকও তারা। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক এটিএম সিস্টেম রয়েছে পর্তুগালে। এটিএম দিয়ে সেখানে 60টিরও বেশি কাজ সম্পন্ন করা যায়। দাতব্য সংস্থায় দান করা, ফোনে টপ আপ করা, কনসার্টের টিকিট কাটা, কিনা করা যায় সেদেশের এটিএম ব্যবহার করে। পর্তুগাল টাইলসের দেশ হিসেবেও বেশ সুপরিচিত। বহু বছর যাবৎ পর্তুগিজরা তাদের ঘরের দেয়াল ও মেঝে নান্দনিক সব টাইলস দিয়ে সাজিয়ে আসছে। এমনকি লিসবনে রয়েছে জাতীয় টাইলস জাদুঘর। পর্তুগালের নারীদের আয়ু পুরুষদের তুলনায় অনেক বেশি। সেদেশে নারী পুরুষের গড় আয়ুর তারতম্য প্রায় 6 বছর। 2010 সালের 31শে মে পর্তুগালে সমকামী বিয়ের বৈধতা দেওয়া হয়। ইউরোপের ষষ্ঠ দেশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয় পর্তুগাল। জন্মহারের দিক দিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে পর্তুগাল। 2014 সালে দেশটিতে মাত্র 82,367টি শিশু জন্ম নেয়। ইউরোপে জন্মহারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা দেশ ফ্রান্সে ওই বছর জন্ম নেয় 8,19,300টি শিশু। প্রথমবার মা হবার বয়সের গড় এখানে 29.2 বছর। পর্তুগিজরা সামাজিক, বন্ধুসুলভ, সহায়তাকারী এবং উত্তরাধিকার সূত্রে বিষণ্ন সমাজের ধারা বহন করছে। কেউ পর্তুগাল ভ্রমণে আসলে দেখতে পাবেন শহর জুড়ে ব্যস্ত কফি শপ, রেস্টুরেন্টে বসে তরুণদের উদ্যমতা, রাস্তায় বসে গানের আসর, স্থানীয় পর্যটকরা এসবে মিলেমিশে একাকার। তাহলে কোথা থেকে আসে এই বিষণ্ণতা? এটি বুঝতে হলে পর্তুগিজদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বুঝতে হবে। পর্তুগিজদের ইতিহাসে যেমন রয়েছে সমুদ্রযাত্রা এবং ফলশ্রুতিতে প্রিয়জনকে নিয়ত বিদায়, তেমনই রয়েছে বহিঃসূত্র আক্রমণ এবং একনায়কতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রভাব। ফলে তাদের জীবনযাত্রার মধ্য দিয়ে ফাদো ও সাউদেদ শব্দ দুটি সংস্কৃতির মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। পর্তুগিজদের সংস্কৃতির একটি অংশ বিষণ্ণ হয়ে গেছে এমনটি তাদের ধারণা। তাদের কাছে এই বিষাদ যেন আনন্দ ঘন। এই বিষণ্ণতার প্রতিচ্ছবি পরতে পরতে ছড়িয়ে রয়েছে সেদেশের শিল্প, সাহিত্য, এমনকি স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলায়ও। এর মধ্যে কখনো কখনো উঁকি দেয় অতীত বিলাস। বর্তমানকে সরিয়ে দিয়ে পর্তুগিজরা ছুঁতে চান এক অসম্ভব অতীতকে। সেটি পাওয়া সম্ভব নয় জেনেই তারা বিষণ্ন হন। এটা মনে হওয়া খুবই স্বাভাবিক পর্তুগালের অধিকাংশ মানুষ কিভাবে বিষণ্ন হন, কিন্তু পর্তুগিজদের সাথে কিছুদিন মেলামেশা করলে দেখা যাবে ব্যাপারটি আপনার কাছে অন্যরকম মনে হওয়া স্বাভাবিক। বিষাদের মধ্য দিয়ে পর্তুগিজরা প্রতিনিয়ত তাদের মনোজগতে এমন কিছু সন্ধানে ব্যস্ত যেন প্রকৃতি, মানুষ সব কিছুর ভেতরে এক বিষাদের ধারা আবিষ্কার করে তারা মজে আছে সেই অনাবিল সৌন্দর্যে। পর্তুগিজরা মনে করে তাদের এই বিষাদ এক সহনীয় বিষাদ। একে ঠিকমতো লালন করতে পারলে মনের গভীর থেকে প্রকৃত সুখ বহমান ধারার মতো তাদের জীবনধারায় বইতে থাকবে। পর্তুগিজরা তাদের সমাজ জীবনে পরিবার, পরিজন, পরিচিত আত্মীয়, বন্ধু বান্ধবদের মাঝে এই শব্দটি প্রতিনিয়ত ব্যবহার করে থাকে। তাদের ফেলে আসা স্মৃতিময় অতীতকে বারবার ফিরে পেতে চায় এই শব্দের মাধ্যমে। তারা একজন যখন আরেকজনকে বিদায় বেলায় পর্তুগিজ ভাষায় বলে ভউতার সৌদেসুতোস, তার অর্থ হলো আমি তোমাকে মিস করব। কারো বিদায় বেলায় এই শব্দ কয়টি তাদের হৃদয়ের তীব্র ব্যঞ্জনাকেই আমাদের সামনে তুলে ধরে। আশ্চর্যের ব্যাপার হলো সেদেশের কেউ একজন অন্যজনকে হ্যাভ এ নাইস ডে বলে সম্বোধনই করে না। কেমন আছেন এমন তোরও জিজ্ঞাসায় যে সাধারণ উত্তরটি পর্তুগিজবাসীদের কাছ থেকে পাবেন তা হলো
এই তো চলে যাচ্ছে। ভূমধ্য সাগরের জল হাওয়াও নাকি মন ভালো করতে পারে না পর্তুগালের বাসিন্দাদের। বন্ধুরা, আজকের মতো পর্তুগাল সম্পর্কে আলোচনা এই পর্যন্ত। আজকের আলোচনা ভালো লাগলে ভিডিওটির কমেন্ট বক্সে একটি বার হলেও ইয়েস লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার এই একটি কমেন্টটি হতে পারে আমাদের পরবর্তী ভিডিও বানানোর মূল অনুপ্রেরণা। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, অসংখ্য শেয়ার করুন। বিশ্বের আরও এমন অবাক করার সব দেশের অবাক করা সব তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।